আলোচনা অনুষ্ঠান সাধারণত কোনো দিবস বা বিষয়কে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানকে পরিচালনা করতে একজন উপস্থাপক থাকেন। কথায় আছে, অনুষ্ঠানকে যদি সফল আর জনপ্রিয় করে তুলতে হয় তাহলে একজন উপস্থাপক বেছে নিন, আর যদি অনুষ্ঠানকে ব্যর্থ করতে হয় তাহলেও একজন উপস্থাপক বেছে নিন। উপস্থাপক ইচ্ছা করলে কোনো মৃতপ্রায় অনুষ্ঠানেও প্রাণের সঞ্চার করতে পারেন, বা তিনি ইচ্ছা করলে কোনো সফলতম অনুষ্ঠানকেও মৃতপ্রায় করে তুলতে পারেন। উপস্থাপক আলোচনা অনুষ্ঠানকে একটি সুবিন্যস্ত স্বরূপ দান করেন, ক্রমবদ্ধতা দেন এবং অনুষ্ঠান যাতে শ্রোতাদের পছন্দ হয় সেভাবেই পেশ করেন। মূলত উপস্থাপকই আলোচনা অনুষ্ঠানকে টেনে নিয়ে যান। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক সালাম দিয়ে নিজের পরিচয় দেন। এরপর উপস্থাপককে নাম ঘোষণা করতে হয়, কে প্রধান অতিথি, কারা বিশেষ অতিথি। অত্যন্ত সতর্কতার সাথে পদের ক্রম অনুযায়ী নাম ঘোষণা করতে হয়। উপজেলা পর্যায়ে কোনো কোনো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং সভাপতি হিসেবে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় থাকেন। আবার কোনো কোনো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সভাপতি হিসেবে সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় থাকেন। ধরি উপজেলা পর্যায়ে আলোচনা সভার সভায় প্রধান অতিথি সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। তারপর বলা যেতে পারে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর মেয়র জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। এরপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। তারপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। তারপর একে একে পদের ক্রম অনুযায়ী বলতে হবে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব অমুক মহোদয়, এখানে ওনার নাম বলতে হবে। এরপর যদি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অথবা উপজেলা কৃষি অফিসার অথবা উপজেলা মৎস্য অফিসার বা অন্য দপ্তরে দপ্তর প্রধান উপস্থিত থাকেন তাহলে সিনিয়রিটির ভিত্তিতে যিনি সর্বকনিষ্ঠ তার নাম শেষে আসবে। এরপর আলোচনা অনুষ্ঠান যে দিবস বা বিষয়ে তা উল্লেখ করে সম্মানিত সুধীবৃন্দ সবাইকে অমুক দিবসের শুভেচ্ছা বা অমুক উপলক্ষে শুভেচ্ছা, এখানে অমুকের জায়গায় নাম হবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের আলোচনা সভা। আবারও অতিথিদের নাম পদের ক্রম অনুযায়ী ঘোষণা করতে হবে। একই সাথে দর্শকদের বলতে হবে, সুধীবৃন্দ আপনারা শৃঙ্খলার সাথে আসন গ্রহণ করুন। এরই মাঝে প্রধান অতিথি বা বিশেষ অতিথি অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে বলতে হবে, সুধীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব অমুক বা বিশেষ অতিথি জনাব অমুক, এখানে নাম বলতে হবে, এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন। আসুন আমরা করতালির মধ্য দিয়ে তাকে বা তাদের স্বাগত জানাই। তারপর আমন্ত্রিত প্রধান অতিথি অন্যান্য বিশেষ অতিথিদের পদের ক্রম অনুযায়ী সতর্কতার সাথে মঞ্চে রক্ষিত আসন অলঙ্কৃত করতে নাম ঘোষণা করতে হবে। যেমন বলা যেতে পারে, সম্মানিত সুধীবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব অমুক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব অমুক এবং বিশেষ অতিথি জনাব অমুককে সাথে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, এখানে অমুকের জায়গায় নাম উল্লেখ করতে হবে। অতিথিদের মঞ্চে ফুল দিয়ে বরণ করতে চাইলে যারা ফুল দিয়ে বরণ করবেন উপস্থাপককে আগেই তাদের নাম জেনে নিতে হবে। এভাবে বলা যেতে পারে, সম্মানিত সুধীবৃন্দ এবারে আমাদের সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব অমুককে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব অমুক, এখানে অমুকের জায়গায় নাম বলতে হবে। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। এরপর ক্রমান্বয়ে অন্যান্য বিশেষ অতিথিদেরকে পদের ক্রম অনুযায়ী যিনি জ্যেষ্ঠ সেভাবে ফুল দিয়ে বরণ করে নিতে হবে। সব শেষে সভাপতিকেও মঞ্চে ফুল দিয়ে বরণ করে নিতে হবে। হঠাৎ যদি বিশেষ কোনো অতিথি আলোচনা সভাস্থলে উপস্থিত হন তাহলে উপস্থাপককে বলতে হবে, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি জনাব অমুক, আমরা এই আলোচনা সভায় বিশেষ অতিথিকে স্বাগত জানাই, এখানে অমুকের জায়গায় নাম হবে। সম্মানিত সুধীবৃন্দ আসুন আমরা বিশেষ অতিথি জনাব অমুককে করতালির মাধ্যমে বরণ করি, এখানে অমুকের জায়গায় নাম হবে। এবার আলোচনা সভা শুরু করার আগে উক্ত দিবস বা বিষয়ের উপর স্বাগত বক্তব্য দিবেন সংশ্লিষ্ট অফিসের দপ্তর প্রধান।
ক্ষেত্র মতে যাকে দায়িত্ব দেওয়া হবে বা সাধারণত অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে উপস্থাপককে বলতে হবে, সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অমুক, এখানে অমুকের জায়গায় নাম হবে। আমি সভাপতি মহোদয়কে মঞ্চে স্বাগত বক্তব্য দিতে বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য শেষ হলে উপস্থাপক বলবেন, আমি সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি তার স্বাগত বক্তব্যের জন্য। এরপর মঞ্চে অতিথিদের বাইরে কোনো ছাত্র বা শিক্ষক বা জনসাধারণের মধ্য থেকে বা কোনো সাংবাদিকের মধ্য থেকে বক্তব্য দিতে চাইলে উপস্থাপক তাদের নাম বলবেন। এবারে কথা বলবো মঞ্চে অতিথিদের মধ্যে কে আগে বক্তব্য দিবে। মঞ্চে অতিথিদের মধ্যে বক্তব্য দিতে অতিথিদের মধ্যে যিনি পদে সর্বকনিষ্ঠ তিনি প্রথমে বক্তব্য দিবেন, এরপর উনার চেয়ে যিনি জ্যেষ্ঠ তিনি বক্তব্য দিবেন। এভাবে ক্রমান্বয়ে বক্তব্য এগিয়ে যাবে। উপজেলা পর্যায়ে মঞ্চে কোনো দিবস বা বিষয়ে আলোচনা সভায় প্রথমে বক্তব্য দিবেন উপস্থিত কোনো দপ্তরের কর্মকর্তা। এখানে উপজেলা মৎস্য অফিসার বা উপজেলা কৃষি অফিসার বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হতে পারে বা উপস্থিত অন্য যে কোনো অফিসার হতে পারে। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য দিবেন। তারপর ক্রমান্বয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সহকারী কমিশনার ভূমি বক্তব্য দিবেন। এর মধ্যে পৌর চেয়ারম্যান যদি উপস্থিত থাকেন তাহলে তিনি বক্তব্য দিবেন। তারপর প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিবেন। শেষে সভাপতির বক্তব্য দিবেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। অনেক ক্ষেত্রে প্রধান অতিথি সভাপতির সাথে আলোচনা করে কে আগে বা কে পরে বক্তব্য দিবেন সেই বিষয়ে ওনারা ঠিক করেন। এদিকে প্রত্যেক বক্তাকে আগে থেকে সতর্ক করে দিতে হবে যে অমুকের পরে আপনাকে বক্তব্য দিতে আহ্বান জানানো হবে। উনি আগে থেকেই যেন মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। এভাবে বলা যেতে পারে সম্মানিত সুধীমণ্ডলী আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব অমুক, এখানে অমুকের জায়গায় নাম হবে। বক্তব্য দেওয়ার পর অতিথিকে ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ অমুক অতিথি জনাব অমুক আপনার সুন্দর বক্তব্যের জন্য, এখানে অমুকের জায়গায় নাম বলতে হবে। এবার আমি ডেকে নিচ্ছি অমুক অতিথিকে, এখানে ওনার নাম হবে। কোনো বক্তাকে যদি কোনো বিশেষ বিষয়ে বা দিবস উপলক্ষে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয় তবে তা ওনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে। এভাবে বলা যেতে পারে এবারে বক্তব্য দিতে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অমুক, তিনি অমুক বিষয়ে আলোকপাত করবেন, এখানে অমুকের জায়গায় নাম হবে। পরিশেষে সকল দর্শককে ধন্যবাদ দিবেন ধৈর্য ধরে সকল অতিথিদের বক্তব্য শোনার জন্য। অতিথিদেরও ধন্যবাদ দিবেন, আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। এখানে উল্লেখ্য কোনো অতিথির নাম পদবি জানা না থাকলে নিজের সুবিধাজনক সময়ে ওই ব্যক্তি বা আয়োজনকারী কর্তৃপক্ষের কাছ থেকে শুদ্ধভাবে ওনার নাম পদবি জেনে নেবেন। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।